হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। N.mamita ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রেসিপি আমি করব, ঘরেই করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটার নাম হচ্ছে রসমালাই। আমি 10 মিনিটে গুঁড়ো দুধ দিয়ে রসমালাইটা তৈরি করব, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো, এখানে আমি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এই 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আমি করব। একটা 5 টাকা দামেরও এনেছি, দেখো, এই 5 টাকা দামের প্যাকেট দিয়েও আমি নিয়ে নিচ্ছি। অল্প করব, তার জন্য এখানে গুঁড়ো দুধ নিয়েছি, এখানে এলাচ আছে, কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি, একটু ঘি লাগবে, দুটো কেশরের প্যাকেট নিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে রেখেছি, আর লাগবে একটা লিকুইড দুধের পাশো। তো চলো শুরু করা যাক। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার অবশ্যই লাগবে রসমালাই তৈরি করতে গেলে। তো চলো শুরু করা যাক। আমি এখানে 15 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, আর এক চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। আর একটু নিয়ে নিলাম। এর মধ্যে একটুখানি ঘি দেবো। এবার এটাকে একটুখানি মেখে নেব। এবার যে ডিমটা রয়েছে তা আমরা একটু ফাটিয়ে নেব। ফাটিয়ে রাখা ডিমটা অল্প অল্প করে দেব, একসাথে দেব না, অল্প অল্প করে দেব। মনে হয় না এতটা লাগবে, তো আন্দাজ মতন নিয়ে মারতে হবে। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে মেখে, দেখো পুরো নরম স্মুথ একদম। এবার এটাকে আমি গোল গোল শেপে, রসমালাই শেপে তৈরি করব। তার জন্য হাতে একটুখানি ঘি মেখে নিলে তাহলে হাতে আর লেগে যায় না। তা আমি একটুখানি হাতে ঘি মেখে নিই। দেখো এরকম শেপে গোল গোল করে নিতে হবে। এইভাবে আমি সব কটা আস্তে আস্তে পুরো গোল গোল করে নেব। বন্ধুরা দেখো আমার এই ডোগুলো রেডি। আমি কড়াইতে এবার দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে একটুখানি ফোটাবো। দুধটাকে একটু কিছুক্ষণ ফোটাতে হবে। দুধটা একটুখানি জাল দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে এসছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেব একটু এলাচ। দিয়ে দেব আন্দাজ মতন চিনি, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেরকমই। এবার আস্তে আস্তে করে এই ডোগুলো এর মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম আঁচে রেখেই ছাড়ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জাফরান।